আবু দাউদ শরীফের 559 নম্বর হাদিসের বর্ণনা রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সালাতুর রাজুলি ফি জামাআতিন তাযীদু আলা সালাতিন ফি বাইতিহি وصلاته في سوقه 25 درجة. একটা লোক জামাতের সাথে নামাজ পড়ল, তার এই জামাতের সাথে নামাজ পড়াটা গড়ে একবার নামাজ পড়া বাজারে একবার নামাজ পড়ার চাইতে 25 গুণ বেশি সওয়াব পায়, 25 গুণ বেশি মর্তবা পায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وذلك بأن أحدكم আরো জানো তোমরা যখন তোমাদের কেউ إذا توضأ উযু করে فأحسن وضوءه ভালোভাবে সুন্দর করে উযু করে অর্থাৎ ফরজ সুন্নাত মুস্তাহাবাত যা যা আছে এগুলো পরিপূর্ণভাবে আদায় করে আজমতের সাথে মুহাব্বতের সাথে উযু করে উযু করার পরে যখন ফাতাল মসজিদ মসজিদে যখন আসে লাম ইয়াখুত্বা খুতওয়াতান এই বান্দা যখন মসজিদে যাওয়ার পথে যখন একটা কদম দেয় একটা কদম দেয় হাদিসে রাসূল বলেন রাফা আল্লাহু লাহু বিহা দারাজাতান ওয়া হাত্তা আনহা লাহু বিহা খতিয়াতান বান্দার প্রতিটা কদমে একটা করে মর্তবা আল্লাহ বাড়ায়া দেন আর একটা গুনাহ মাফ করেন। এবার বলেন তো দেখি কেউ যদি বাড়ি দূর হয় আর মসজিদের জামাতের জন্য হাইটা যায় তাহলে প্রতিটা কদমে আল্লাহ একটা গুনাহ মাফ করেন একটা দরজা বুলন্দ করেন। দুই নম্বর আমল বলছেন والجلوس في المساجد بعد الصلاة নামাজ আদায়ের পর মসজিদে কিছুক্ষণ বসে থাকা হাদিসের ব্যাখ্যায় লিখছেন ইন্তিজারুস সালা বাদাস সালা এক নামাজ আদায় করার পর আরেক নামাজের অপেক্ষায় মসজিদে বসে থাকা অর্থাৎ আপনি আসরের নামাজ পড়ছেন জামাতের সাথে মাগরিবের জন্য মসজিদে বসে আছেন হাদিসের কথা অনুযায়ী যতক্ষণ বান্দা মসজিদে বসে থাকবে ততক্ষণ মওলায়ে পাক গুনাহ মাফ করতে থাকবে। কারণ এই কাজটা ওই বান্দার দ্বারাই হইতে পারে যেই বান্দার অন্তরের মধ্যে মসজিদের মহাব্বত আছে নামাজের মহাব্বত আছে মওলায়ে পাকের মহাব্বত আছে। কি বলেন? কারণ মসজিদ তার জন্য এতমেনারের জায়গা না যার দিলে আল্লাহ নাই। যার দিলে কি নাই? যার দিলে আল্লাহ নাই মসজিদে সে বসে থাকতে পারে না, চাষ্টলে বসে থাকবে, ঘন্টার কে ঘন্টা তার কাছে খারাপ লাগবে না। কিন্তু মসজিদে যদি ইমাম সাহেব নামাজটা এক মিনিট দেরি করে ফেলে অথবা জুমার দিন যদি দোয়াটা একটু লম্বা হয় তাহলে তার আর সহ্য হয় না। বোঝা গেল তার দিলে দিলের মসজিদের মহাব্বত নাই মওলায়ে পাকের মহাব্বত নাই। হাদিস শরীফের মধ্যে আছে বুখারী শরীফের হাদিস 660 নম্বর হাদিসের বর্ণনা রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান সাবাতুন ইয়ুযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু। সাত শ্রেণীর লোক ওই দিন যেদিন কোনো ছায়া থাকবে না মওলায়ে পাকের আরশে আযিম সারা ওই দিন সাত শ্রেণীর লোক মওলার আরশের ছায়ার নিচে জায়গা পাবে। সুবহানাল্লাহ। সাত শ্রেণীর লোক মওলায়ে পাকের আরশের নিচে আরশের ছায়ার নিচে জায়গা পাবে। ভাই ওই দিন কিন্তু গাছ থাকবে না কোনো বাড়ি থাকবে না কোনো আশ্রয়স্থল থাকবে না বরং মওলায়ে পাক দুনিয়াটা ধ্বংস করে এমন করবেন সমান বানায়া দিবেন লা তারা ফিহা ইওয়াজা ওয়ালা আমতা তোমরা জমিনের মধ্যে কোনো উঁচা ভূমি দেখতে পারবে না টিলা টালা দেখবে না সমান সমান আর সমান
বরং জমিনটা হবে তামার মতো, তামার মতো। তামা যদি হয় তাহলে হিট দিলে কিন্তু আরো গরম হয়। ওইদিকে সূর্য আজকে কত হাজার মাইল দূরে আছে, সূর্য শুধুমাত্র একটা মুখ, তাও আবার পানির স্তর আছে, বরফের স্তর আছে, কত কিছু আছে, এগুলো ভেদ করেও কি পরিমাণ তাপ লাগে চৈত্র মাসের রোদে, কি পরিমাণ তাপ, কৃষককে জিজ্ঞেস করেন তার পিঠটা পুড়ে যায়। ওই সূর্য কিয়ামতের ময়দানে মওলা পাক দুনিয়ার সূর্য ধ্বংস করে দিয়ে নতুন সূর্য লাগাবেন। সূর্যর যে কয়টা মুখ আছে সব কয়টা মুখ কিয়ামতের মাঠের দিকে থাকবে, ওইদিকে মাটিগুলো, ওই মাটিগুলো তামা থাকবে, উপর দিয়া যখন তাপ দিবে মাটিগুলো তামা হওয়ার কারণে গরম হয়ে যাবে। মানুষ এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে থাকবে ছায়ার জন্য, আশ্রয় নেওয়ার জন্য, কোথাও কোনো ছায়া পাবে না, আশ্রয় পাবে না, মওলায়ে পাকের আরশে আজিমের ছায়া ছাড়া। মওলায়ে পাক বলেন ওই দিন ওই বিভীষিকাময় অবস্থায়, ভয়ঙ্কর অবস্থায় সাত শ্রেণীর লোক আমার আরশের ছায়ার নিচে জায়গা পাবে। আল্লাহ বড় করিম, তিনি যদি আমাদেরকে দয়া না করতেন, মায়া না করতেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত গুনাহ করার পরেও বার বার মওলায়ে পাক কোরআনে করিমের আলোচনা শোনার জন্য আমাদেরকে বার বার সুযোগ করে দেন। আল্লাহ বড় করিম, আমার শেখ দামাত বারাকাতুহুম করিম শব্দের চমৎকার ব্যাখ্যা করতেন। তিনি বলেন করিম বলা হয় আল করিম আল্লাযী ইউতী বিলা ইস্তিহকাকিন ওয়ালা মিন্নাতি, করিম বলা হয় ওই সত্তাকে যেই সত্তা বান্দাকে দান করে যোগ্যতা ছাড়াই, দান করার পরে আর খোটা দেন না। দুই নম্বর আল করিম আল্লাযী ইউতী বিলা মাসআলাতিন ওয়ালা ওয়াসিলাতিন, করিম বলা হয় ওই সত্তাকে যেই সত্তা চাওয়া ছাড়া, মাধ্যম ছাড়াই আমাদেরকে দান করে। কি বলেন, এমন বহু জিনিস আছে না, ইমানের জন্য কে কয়বার আল্লাহর কাছে চাইছিলাম যে আল্লাহ আপনি ইমান দিয়ে আমাকে পাঠান, এই চোখটা কানটা যদি আজকে কানে না শুনতাম, এই বয়ান তো শুনতে পারতাম না, যদি কথা না বলতে পারতাম তাহলে তো এইভাবে কোরআনের দুই একটা আলোচনাও করার সুযোগ হইত। এগুলো তো মওলার কাছে চাই নাই, কোনো মাধ্যম ছাড়াই আল্লাহ সরাসরি মার পেটের মধ্যে মওলায় কি পরিমাণ তার কুদরত দিয়া এই ছোট্ট একটা চেহারার মধ্যে চোখ কান নাক ঠোঁট কত সুন্দর করে আল্লাহ আঁকাইছে। এক কতরা গন্দা পানি পরকিয়া নকশে নগর, এক কতরা গন্দা পানি পরকিয়া নকশে নগর, হাত পাওয়ে আখে কানে ক্যা তোমারি শান হে। এক ফুটা গন্দা পানি, এই পানির মধ্যে মওলায়ে পাক কিভাবে নকশা করলেন, কত সুন্দর করে চোখ দিলেন, কান দিলেন, নাক দিলেন, ঠোঁট দিলেন, আল্লাহু আকবার, এমন একটা চেহারা দিলেন যেই চেহারাটা কারো চেহারার সাথে হুবহু মিলে না। এই মওলায়ে পাক এমন বহু কিছু আমাকে দান করছেন যেগুলো আমি মওলার কাছে কোনোদিন চাই নাই, কোনো আবদারও করি নাই, মওলায়ে পাক মোহাব্বত কইরা আমাদেরকে দান করছেন। তিন নম্বর আল করিম আল্লাযী ইউতী, আল করিম আল্লাযী ইউতী ফাওকা মা তামান্নাল ইবাদ, করিম বলা হয় ওই সত্তাকে যেই সত্তা বান্দার চাহিদার চাইতে বেশি দান করে, বান্দা যা যা আশা করে, যা যা মওলার কাছে তামান্না করে,
ওই তামান্নার চাইতে মাওলা বেশি দান করেন মাওলা বান্দা কি তামান্না করে এমন কিছু তামান্না করে যেই তামান্নার চাইতে আল্লাহ বেশি দান করেন করেন না আল কারীম আল্লাযী ইউতি ওয়ালা ইয়াখাফু নাফাদা মা ইনদা করিম বলা হয় ওই সত্তাকে যেই সত্তা দেয় আর দেয় ফুরায় যাওয়ার ভয় করে না কি বলেন দেয় আর দেয় ফুরায় যাওয়ার ভয় করে না তার খাজানা কোনোদিন শেষ হয় না কোনোদিন শেষ হয় না হাদিস শরীফের মধ্যে আছে কিয়ামত পর্যন্ত যদি সব বান্দা আল্লাহর কাছে চায় আর চায় আল্লাহ আমাকে দেন এভাবে যদি চায় আর চাইতে থাকে আল্লাহ যদি দিতে থাকেন দিতে থাকেন হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ যদি দেন আর দেন সমুদ্রের মধ্যে একটা সুই ঢুকাইলে সুইয়ের আগার মধ্যে যে পানিটুকু লেগে থাকে এই পরিমাণও মাওলার খাজানা ফুরায় না সুবহানাল্লাহ সুতরাং তিনি করিম বান্দার গুনাহের দিকে মাওলা তাকায় না কারণ মাওলার এক নাম ইয়া মাল্লা তাদুরুহুল যুনুব ইয়া মাল্লা তাদুরুহুল যুনুব ولا تنقصه المغفرة হে ওই সত্তা যাকে তার বান্দার গুনাহ কোনে ক্ষতি করতে পারে না আসলেই তো সারা মানুষ যদি সবাই নাফরমানি করে আল্লাহর বিন্দু পরিমাণও ক্ষতি হবে না হবে আর সারা মখলুক যদি আল্লাহর ইবাদত করে এরপরেও মাওলা পাকের খাজানাই একটুকো বাড়বে না যা আগে ছিল তাই থাকবে একটুকো পারবে না আমি যে আয়াতটুকু আর হাদিস আপনাদের সামনে পেশ করেছি এই হাদিস এবং আয়াতের আলোকে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব মা তৌফিকি ইল্লা বিল্লাহ তিরমিজি শরীফের 3235 অর্থাৎ 3235 নম্বর হাদিসের বর্ণনা عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال احتبس عنا رسول الله صلى الله عليه وسلم ذات غداة من صلاة الصبح معاذ بن جبل رضي الله تعالى عنه بولن اكبر شكل بلن আল্লাহ রসুল ফজরের নামাজ পড়াইতে দেরি হইতেছে আটকায় পড়লেন আটকায় গেছেন আসতে পারতেছেন না হাত্তা কিদনা নাতারা আইনাশ শামসি আমরা ভোরবেলা সূর্য উঠার উপক্রম হয়ে গেছে দেখলাম যে সূর্য উঠবে উঠবে বাপ কিন্তু এখনো রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছে না ফখরাজা সারিআন হঠাৎ দেখলাম রসূল হুজরা শরীফ থেকে দ্রুত বের হয়ে আসতেছেন ফাসুইবা বিসসালাম নামাজের ইকামত দেওয়া হইল ফসাল্লা বিনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে নামাজ পড়লেন কিন্তু আজকের নামাজটা অন্য দিনের সাধারণ নামাজের মতো হয় নাই ওয়াতাজাওয়াজা ফি সালাতিহি রসুল নামাজটা সংক্ষেপে করলেন যেটা অন্য দিন হয় না সংক্ষেপে নামাজটা পড়ছেন ফালাম্মা সাল্লামা যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরাইলেন দাআ বিসাউতিহি সালাম ফিরানোর সাথে সাথে ডান দিকে বাম দিকে সালাম ফিরানোর সাথে সাথে পিছন দিকে কোনো ফিরেন নাই সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন বললেন আলা মাসাফিকুম কামা আনতুম ও সাহাবারা যেইভাবে তোমরা কাতারে বসে আছো ওইখানেই তোমরা বসে থাকো লড়বা না যে জায়গায় যে যে জায়গায় বসে আছো ওই জায়গায় থাকবা তোমরা লড়বা না
فلم ثم انتفل إلينا এরপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পর যেরকম ইমাম সাহেবরা মুসল্লিদের দিকে ফিরা বসে বসে না ওরকম ভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লিদের দিকে ফিরে বসলেন সাহাবাদের দিকে এবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সম্বোধন করে বললেন أما إني سأحدثكم ما حبسني عنكم الغداة أو صحابيران أمي تمہدر کی کی بولے دی بنا فجر النماز جامعي آشتے باری نائی دیری ہوئے گلو بلمبو ہوئے گلو کینو آمي آشتے باری نائی تکے آمي بولے دی بنا وچیری بولبو এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নি আননি কুমতু মিনাল লাইল আমি আজকে রাতের বেলায় উঠলাম ফাতাওয়াযাতু উইটা উযু করলাম ফাঁকে দিয়ে একটা কথা বলি এই যে হাদিসটা এটা বর্ণনা করার পরে رسول كريم صلى الله عليه وسلم শেষে যে দুইটা শব্দ বলছেন এই শব্দটা আগে বলি তাহলে হাদিসের গুরুত্বটা বুঝে আসবে رسول كريم صلى الله عليه وسلم শেষে বললেন ফাদরুসুহা আমি যে এই স্বপ্নটা দেখছি এই স্বপ্নটা তোমরা পড়বা ওয়াতাআল্লামুহা এটাকে তোমরা শিখবা ইয়াদ করবা ইষ্টিজে কেউ নাই وتعلموها তোমরা এই স্বপ্নটায় স্বপ্নের মধ্যে যে শিক্ষাটা আছে এগুলো তোমরা শিখবা পড়বা এবং শিখবা তাহলে বুঝে গেছে আজকের এই হাদিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী আমরা সেটা কি করব শিখব শিখা বাড়িতে নিয়ে যাব ইনশাআল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান فتوضأت أمي أويتا وزو كرلام وصليت على ما قدر لي أمار جو تدوك شمرتو سلو تدوك شمرتو ونو جاي أمي نماز كرلام اور تا چر ركا سوئر ركا جو تدوك أمر شمرتو سلو تدوك أمي نماز كرلام فنعست في صلاتي নামাজরত অবস্থায় আমার তন্দ্রা আসছিল তন্দ্রা যেরকম মাহফিলে অনেকে বসে না একটু ঘুমায় জিমুনি আসে হ্যাঁ জিমুনি আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান আমার নামাজের মধ্যে জিমুনি আসতেছে তন্দ্রা আসতেছে ফাসতুসকিতু অতঃপর আমার শরীরটা ভারী হয়ে গেল অর্থাৎ ঘুম গালেব হয়ে গেল আমি ঘুমায় গেলাম নামাজের মধ্যে فإذا أنا بربي تبارك وتعالى وتات أمي دكلام أمي أمار مولار شم وفستي الله أكبر في أحسن صورة أمي دكلام أمار مولار شم أمي دراي رويلا مولا كجي دكلام أمار شندر أكريتي جتا برنونا كرا شمبضنا كما يليق بشانه الله شان مطابق যত সুন্দর থাকা দরকার তিনি অত সুন্দর এই জন্য রাসূল হাদিসের মাঝখানে বলছে তাবারাক ওয়া তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আমি যে আকৃতি বর্ণনা করব এর চাইতে মওলা আর মহান বড় এরপরে কি দেখলাম রব আমাকে ডাক দিয়ে বলে ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ আমি উত্তরে বললাম লাব্বাইক ওয়া সাআদাইক হে আল্লাহ হে মাওলানা আমি তো উপস্থিত আমি আপনার দরবারে উপস্থিত আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন মুহাম্মদ তুমি বলো তো দেখি ফিমা ইখতাসিমুল মালাউল আলা বলো তো দেখি আমার নৈকট্যবাজন ফেরেশতারা
আমার সম্মানিত ফেরেশতারা কোন জিনিস নিয়ে তারা তর্ক করে বিতর্ক করে আপনি বলেন কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান লা আদরি মাওলা আমি তো জানি না আমি তো কি বলছে আমি তো জানি না সুতরাং বোঝা গেল রাসূল আলিমুল গায়ব না কি বলেন রাসূল আলিমুল গায়ব না যদি আলিমুল গায়ব হইতেন তাহলে লা আদরি বলতেন না বলতেন মাওলা আমি জানি একজন জানা থাকা সত্ত্বেও যদি বলে আমি জানি না তাহলে কথাটা কি হয় বলেন দেখি কথাটা কি হয় কথা বুঝুর দেখুন না কথাটা কি হয় মিথ্যা হয় সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মওলায়ে পাকের সামনে মিথ্যা বলবেন না শুধু এই কথাটা একবার না ফাকাল লাহা সালাসান মওলা এইভাবে তিনবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন কয়বার তিনবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবারই উত্তর দিলেন লা আদরি আমি জানি না আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাটা বোঝানো দরকার যেই কথাটা বলার দরকার এটা এমনি বলে দিতে পারতেন পারতেন না এতবার রাসূলকে প্রশ্ন করার কি দরকার ছিল প্রশ্ন করার কোনো দরকার ছিল না একটা বিষয় যখন তিনবার জিজ্ঞাসা করে বোঝা গেল এই বিষয়টার গুরুত্ব আছে এই বিষয়টার কি আছে গুরুত্ব আছে যখন কোন বিষয়ের গুরুত্ব থাকে তখন এই বিষয়টা বারবার প্রশ্ন করা হয় শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করার জন্য শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনবার জিজ্ঞাসা করেন ফিমা ইখতাসিমুল মালাউল আলা আল্লাহর নৈকট্য বাজন ফেরেশতারা কোন জিনিস নিয়ে তর্ক বিতর্ক করে বলেন দেখি আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন লা আদরি আমি জানি না এরপরে মওলায়ে পাক ফারাআইতুহু فوضع كفه على كتفي আমি দেখলাম আমার মাওলা তার কুদরতি হাতটা আমার দুই কাঁধের মাঝখানে রাখলেন আল্লাহু আকবার হাদিসটা কিন্তু তিরমিজি শরীফের একদম হাসানুন সহিহুন একদম সত্য হাদিস এর মধ্যে কোনো সন্দেহ নাই সত্য রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমি মওলায়ে পাককে দেখলাম তার কুদরতি হাতটা আমার কাঁধের মধ্যে রাখলেন এমনকি হাত্তা ওয়াজাদতু বারদা আনামিলিহি বাইনা সাদিয়াইয়া যখন মওলায়ে পাক তার কুদরতি হাতটা আমার কাঁধের মাঝখানে রাখলেন আমি আমার সিনার মধ্যে বক্ষের মধ্যে একটা শীতলতা অনুভব করলাম আল্লাহু আকবার একটা শীতলতা অনুভব করলাম ঠান্ডা অনুভব করলাম ফাতাজাল্লা ফাতাজাল্লা লি আলা কুল্লি শাই এরপরে দেখলাম আমার সামনে সাত আসমান সাত জমিন আরশ লোহে মাহফুজ সব উদ্ভাসিত হয়ে গেল সব স্পষ্ট হয়ে গেল ফাআরাফতু এবার আমি বুঝতে পারছি মওলায়ে যে আমাকে কোন জিনিস সম্পর্কে প্রশ্ন করছে এবার আমার বুঝে আসলো সব এলেম আমার সামনে উদ্ভাসিত হয়ে গেল আমি সব দেখতে রইলাম দেখলাম আল্লাহ যেই জিনিস সম্পর্কে প্রশ্ন করছে এই জিনিসটাও আমার সামনে উদ্ভাসিত হয়ে গেছে এবার মওলা ডাক দিয়ে বলে ইয়া মুহাম্মদ আবার ইয়া মুহাম্মদ রাসূল আল্লাহ উত্তরে বলে লাব্বাইক ওয়া সালাইক আল্লাহ আমি তো আপনার দরবারে উপস্থিত এবার রব প্রশ্ন করে বলেন ফিমা ইখতাসিমুল মালাউল আলা এ মুহাম্মদ এবার বলেন আমার নৈকট্য বাজন সম্মানিত ফেরেশতারা কোন জিনিস নিয়ে তর্ক বিতর্ক করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উত্তর দিলেন ফিল কাফফার। এক নাম্বার, তারা এমন নেক আমল নিয়ে তর্ক বিতর্ক করে যে নেক আমল গুলো বান্দা করলে বান্দার গুনাহ মাফ হয়ে যায়। এরপরে রব্বুল আলামিন প্রশ্ন করলেন, মা হুন্না, এ মুহাম্মদ, ওই আমল গুলো কি? অর্থাৎ ফেরেশতারা তর্ক বিতর্ক করেন, একতার অর্থ হলো বান্দা যখন এই নেক আমল গুলো করেন, এই নেক আমল করার উসিলায় সব তো হয় বরং এর দ্বারা গুনাহ মাফ হয়, কি পরিমাণ সওয়াব হয় আর কি পরিমাণ গুনাহ মাফ হয়, এর আধিক্যতা নিয়ে ফেরেশতারা তর্ক বিতর্ক করে। যখন আল্লাহ প্রশ্ন করলেন, মা হুন্না, এই আমলগুলো কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা আমলের কথা বললেন। কয়টা? তিনটা, মনে থাকবে তিন শব্দ। কয়টা আমলের কথা বললেন? তিনটা আমলের কথা বললেন। এক নম্বর, নাশিউল্লা কদামি ইলাল জামাআ, পায়ে হেঁটে জামাতে যাওয়া, মসজিদের জামাত দ্বারা পায়ে হেঁটে যদি যাই তাহলে মুসল্লির প্রতিটা কদমে কদমে মওলা একটা দারাজা বুলন্দ করেন, একটা গুনাহ মাফ করে।